দেখুন যেভাবে তৃতীয় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কারখানা নির্মাণ ইরানের শত্রু দেশের যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় ইসলামী প্রজাতন্ত্র ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজা দেহ হুঁশিয়ারি দিয়ে জানালেন ইরান তার ক্ষেপণাস্ত্র শক্তি বাড়ানোর ধারা অব্যাহত রাখবে সাম্প্রতিক বছরগুলোতে তার দেশ তৃতীয় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কারখানা নির্মাণ করেছে বলেও জানান তিনি বৃহস্পতিবার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহরে দেওয়া এক বক্তব্য ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বিমান শাখার এই কমান্ডার ড্রোন রাডার ও ইলেকট্রনিক যুদ্ধ সামগ্রী সহ প্রতিরক্ষা খাতের ইরানের অভূতপূর্ব সাফল্যের ভূয়াশী প্রশংসা করেন ক্ষেপণাস্ত্র খাতে ইরান কার্যকরী শক্তি অর্জন করায় তেহরান যাতে এই ক্ষেত্রে সর্বশেষ প্রযুক্তি অর্জন করতে না পারে সেজন্য সূত্ররা এখন উঠে পড়ে লেগেছে বলেও মন্তব্য করেন তিনি তিনি আরও বলেন আমাদের বিশেষজ্ঞদের সহায়তায় ক্ষেপণাস্ত্র নির্মাণ করা সব ধরনের প্রাথমিক সামগ্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে ইরান তার ক্ষেপণাস্ত্র শক্তি বৃদ্ধির চেষ্টা অব্যাহত রাখবে আমাদের ক্ষেপণাস্ত্র নির্মাণ সহ এগুলোর পরীক্ষা ও প্রদর্শনীতে আমেরিকা এবং ইসরায়েলের উদ্বিগ্ন এবং ভীত হবে এটাই স্বাভাবিক কারণ এসব বল শক্তি সবসময় ইরানকে দুর্বল করে রাখতে চায় আর সেই জন্য ইরান আগামী দিনে আরো শক্তিশালী হয়ে উঠবে আমার এই চ্যানেলতে আপনারা যদি আরো লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এর মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে